प्रथम कृतज्ञता जानाच्छि धन्यवाद जानाच्छि এই ত্রিপুরাজ্যের এখন প্রায় চল্লিশ লক্ষ মানুষের তরফ থেকে গত পাঁচ তারিখে আমাদের রাজ্যের দুটি প্রান্ত থেকে এ রাজ্যের শাসক দল তারা জনবিশ্বাস যাত্রার নামে ত্রিপুরাজ্যের মানুষের সামনে আরেক প্রস্ত নাটক করার জন্য যে কর্মসূচির সূচনা করেছিল প্রকৃতিও এটাকে পছন্দ করেনি। গত পাঁচ তারিখ থেকে সারা ত্রিপুরাজ্যকে কুয়াশা এবং দুর্যোগ তার চাদর যেন ডেকে রেখেছিল। আজকে আপনারা এখানে এসেছেন, আকাশ খুলেছে, আকাশ হাসছে, সারা ত্রিপুরাজ্যের মানুষের তার যে আওয়াজ, তার যে আকাঙ্ক্ষা, তার যে আগামী দিনের শপথ, সেটা বই আপনারা গ্রাম পাহাড় থেকে এখানে এসেছেন আজকে তার প্রমাণ। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, লাল সালাম। বন্ধুরা, আজকের আপনাদের এই সমাবেশ গত পাঁচটি বছর আপনারা যারা সংগঠিত অসংগঠিত বিভিন্ন ক্ষেত্রে যারা শ্রমজীবী অংশের মানুষ, সে গ্রামীণ দিনমজুর থেকে শুরু করে পরিবহন শ্রমিক, নির্মাণ শ্রমিক, শিক্ষক কর্মচারী, মিড ডে মিল ওয়ার্কার্স, অঙ্গনওয়াড়ি কর্মচারী, শ্রমজীবী, এই রাজ্যের অসংখ্য নারী পুরুষ ত্রিপুরাজ্যের এই জনবিরোধী দুর্বিনীত এই সরকারের কাছে গণতান্ত্রিকভাবে গণতান্ত্রিক উপায়ে আপনাদের দাবি দাওয়া প্রতিষ্ঠা করার জন্য, আপনাদের ন্যায্য দাবি আদায় করার জন্য, আপনাদের অর্জিত অধিকার যেভাবে প্রতিদিন প্রতিনিয়ত ওরা হরণ করেছে এটা রক্ষা করার জন্য বহু লড়াই করেছেন, মিছিল করেছেন, মিটিং করেছেন, ডেপুটেশন দিয়েছেন। এই সরকার কর্ণপাত করেনি। আজকে এই সমাবেশ নিশ্চয়ই সেই ডেপুটেশনের জন্য না, কারণ এই সরকার বুবা, কালা, অন্ধ, জনগণের শ্রমজীবী মানুষের কণ্ঠস্বর শোনার ক্ষমতা তাদের নেই, ইচ্ছে তাদের নেই, তাদের রাজনীতি, তাদের কর্মসূচি কিভাবে শ্রমজীবী জনগণ সহ ত্রিপুরাজ্যের সব অংশের মানুষের অধিকার কেড়ে নিয়ে মুষ্টিমেয় মানুষের তার কাছে সম্পদ কুক্ষিগত করা যায়। আজকে আমরা সারা দেশ দেখছি যে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাসের নামে আজকে এই ভারতবর্ষের সমস্ত সম্পদ কক্ষিগত হচ্ছে আদানিদের কাছে, আম্বানিদের কাছে। দেশের জনগণের ট্যাক্সের লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করে যারা দেশ থেকে পালিয়ে যায় তাদের কাছে সঁপে দেওয়ার জন্য সেই দলের সরকার এই ত্রিপুরাজ্যের মধ্যে সেই ২০১৮র ইংরাজের বিধানসভা নির্বাচনে যত ভালো কথাই বলো, যত মিষ্টি কথাই বলো, আবার নতুন করে সেই শব্দগুলো পরিবর্তন করে যতই তারা নতুন আশ্বাস বিশ্বাস দিক,
এটা ত্রিপুরাজ্যের জনগণের শর্তে হতে পারে না। যেমন তাদের সেই আশ্বাসন, তাদের সেই প্রতিশ্রুতি নরেন্দ্র মোদী থেকে শুরু করে দেশের সমস্ত রাজ্যে প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী যা দিয়েছেন এগুলি সব জুমলা। এই ত্রিপুরাজ্যের মধ্যেও আজকে প্রতিটি অংশের মানুষ আমি লক্ষ্য করছি। এখানে আমার আগের বক্তারা বলেছেন কিভাবে নির্মাণ শ্রমিক, পরিবহন শ্রমিক, চুক্তিবদ্ধ কর্মচারী, স্কিম ওয়ার্কার্স, এদের শুধু বঞ্চিত করা না, কর্মক্ষেত্রে প্রতিদিন প্রতিনিয়ত এদেরকে লাঞ্ছিত করা হয়েছে, লাঞ্ছিত করা হচ্ছে।